রাজা এবং তুহিন নামে দুই ভাই তাদের বাবা ও মায়ের সঙ্গে বাস করত। তারা দুজনে পড়াশোনায় খুবই ভালো ছিল। তাদের বাবা মা তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য এবং নিজের নিজের পায়ে দাঁড়ানোর জন্য বিদেশে পড়াশোনা করতে পাঠিয়েছিল। ওখানে গিয়ে বড় ছেলে রাজা তার ট্যালেন্টের জন্য একটা খুবই ভালো চাকরি পেয়েছিল, তাই সে পড়াশোনার পাশাপাশি চাকরিটাও করত। তাদের ফ্যামিলির আর্থিক অবস্থা খুবই ভালো ছিল, অর্থাৎ তাদের বাবা খুবই ধনী লোক ছিল, তাদের টাকার কোনো অভাব ছিল না। তবুও রাজা ইচ্ছাকৃত চাকরিটা করত। রাজা ওখানকারই একটি মেয়ে অ্যামেলিয়াকে খুব পছন্দ করত। হে রাজা, চলো না, আমি শপিং করতে চাই। ডু ইউ হ্যাভ মানি ফর মি? ইয়েস অফ কোর্স, তোমার জন্য টাকা থাকবে না তা আবার হয় নাকি? নিশ্চয়ই, চলো আমরা শপিং করতে যাই। রাজা অ্যামেলিয়াকে নিয়ে শপিং করতে চলে যায়। অ্যামেলিয়া নিজের জন্য অনেক অনেক টাকা শপিং করে। হয়েছে তো শপিং করা, আর কিছু লাগবে না? নো নো, দ্যাটস এনাফ ফর টুডে। আচ্ছা চলো এবার আমরা কিছু সেলফি তুলি, এসো এসো। সেলফি, ওকে চলো। সারা দিন রাজা এভাবে অ্যামেলিয়ার সঙ্গে সময় কাটানোর পর তাদের মেসে ফিরে আসে। অন্যদিকে তুহিনও এলিনা নামে একটি মেয়েকে পছন্দ করত। মাঝে মধ্যে সে এলিনার সঙ্গে ঘুরতে যেত। বলো কি খাবে, কি অর্ডার করব? আমি কিছু খাবো না, অনলি লাইম ওয়াটার খাবো। তুমি বলো কিছু। কি আর বলবো বলো, তোমার সঙ্গে লুকি লুকি দেখা করতে আসি, দাদাকে একটা মিথ্যা কথা বলবো? আমার দাদাকে আমি খুব ভয় পাই, লুকি লুকি আর কতদিন চলবে বলো তো? ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে, চলো আমরা ওদিকে যাই। তুহিন সেদিন কলেজ বাং করে এবং তার দাদা রাজাকে মিথ্যা কথা বলে তার গার্লফ্রেন্ড এলিনার সঙ্গে দেখা করতে গিয়েছিল। সে মনে খুব ভয় নিয়ে বাড়ি ফিরে আসে। দাদা আমার আসার আগেই চলে এসেছে, যাই দেখি তো দাদা কি করছে। তুহিন রাজার ঘরে এসে দেখে যে তার দাদা একটি মেয়ের ফটো দেখছে। ফটোটা দেখে তুহিন একেবারে অবাক হয়ে যায়। এ কি, দাদা এলিনার ফটো দেখছে কেন? এলিনার ফটো দাদা পেল কোথায়? তাহলে কি দাদা আমাদের ব্যাপারে সব জেনে গেছে? জিজ্ঞাসা করব? না না থাক বাবা। আরে তুই এখন এলি ভাই, আয় এখানে আয় বস, আজকের দিনটা কেমন কাটলো বল। এটা শুনে তুহিন আরো বেশি ভয় পেয়ে যায়। হ্যাঁ খুব ভালো দাদা, দাদা একটা কথা জিজ্ঞাসা করব, তুমি একটু আগেই তোমার ফোনে যে মেয়েটার ফটো দেখছিলে না, ওটা কে গো? ও তুই দেখে ফেলেছিস তাহলে? আমি তোকে এই মেয়েটার ব্যাপারে বলবো বলেই ডেকেছি। আসলে মেয়েটার নাম অ্যামেলিয়া, আমি ওকে পছন্দ করি আর আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। মা বাবাকে কিভাবে জানাবো সেটাই বুঝতে পারছি না। এটা শুনে তুহিন আকাশ থেকে পড়ে। এটা তো এলিনা, আমার গার্লফ্রেন্ড, দাদার নাম অ্যামেলিয়া কেন বলছে? আর কেন এই বউকে নিজের গার্লফ্রেন্ড বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, দাদা কি আমার সঙ্গে মজা করছে? না না তা কি করে হয়? কি রে কি ভাবছিস তুই এত, তোরা কেউ আসে না কেমন? হ্যাঁ না না দাদা, কি যে বলো না তুমি, দাদা বলছি যে বৌদির সঙ্গে তাহলে আমাকে কবে মিট করাচ্ছ? না মানে সামনে থেকে একবার দেখতে চাই আমার বৌদিকে। রাজা পরের দিন তার ভাই তুহিনকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় যেখানে অ্যামেলিয়া আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। অ্যামেলিয়াকে দেখা মাত্রই তুহিনের খুব রাগ হয়। ও বুঝলাম, এর নাম অ্যামেলিয়া আর আমার কাছে ইমলি বলে, তাহলে এতদিন আমার সঙ্গে টাইম পাস করছিল, এদিকে আমার দাদাকে বিয়ে করবে বলছে আর ওদিকে আমার সঙ্গে। ছি ছি, বিদেশি মেয়েদের বিশ্বাস করাই আমার ভুল হয়েছে, এমন করে আমার দিকে তাকিয়ে আছে যেন আমাকে প্রথমবার দেখছে, কি ফালতু মেয়ে রে বাবা। হ্যালো ব্রাদার, হাউ আর ইউ, নাইস টু মিট ইউ, হোয়াটস ইওর নেম? আমারও খুব ভালো লেগেছে তোমার সঙ্গে দেখা করে, আমি ভালো আছি, খুবই ভালো। ওকে রাজা, আমাকে এখন যেতে হবে, আমার একটা আর্জেন্ট কাজ আছে। ওকে বাই বেবি, বাই বাই ব্রাদার। শয়তান মেয়েটা আমাকে এক মুহূর্তে বয়ফ্রেন্ড থেকে ভাই বানিয়ে দিল। তুহিন তার দাদাকে এই ব্যাপারে কিছুই জানাতে পারে না, কারণ সে তার দাদাকে কষ্ট পেতে দেখতে পারে না, তাই সে কিছু না বলে সেখান থেকে চলে আসে। তুহিনের মন পুরোপুরি ভেঙে গিয়েছিল, মনে মনে তার খুব রাগ হচ্ছিল, তাই সে অ্যামেলিয়াকে তার ফোন থেকে ব্লক করে দেয়। শুধু তাই নয়, সে তার নিজের ফোনও ভেঙে দেয়। সে এতটাই বেশি কষ্ট পেয়েছিল যে তার পড়াশোনা ছেড়ে তার দাদাকে কিছু না জানিয়ে সে নিজের দেশে ফিরে এসেছিল। রাজা এ বিষয়ে কিছুই জানতে পারেনি। অ্যামেলিয়া তোমার কি ব্যাপার বলো তো, তুমি তোমার ফ্যামিলিকে আমার ব্যাপারে বলছো না কেন? নিজের বাবা মায়ের সঙ্গে আমাকেও কন্ট্যাক্ট করাচ্ছ না, বিয়ে করবে কবে তুমি বলো তো? বিয়ে করব তো, আমরা আজকেই করব, কিন্তু আমার ফ্যামিলিকে না জানিয়েই এই বিয়েটা আমি করতে চাই।
কেন, তোমার ফ্যামিলিকে নিয়ে কি সমস্যা বলো তো? আমার ব্যাপারে, আমার ফ্যামিলির ব্যাপারে তুমি তো সবই জানো, কিন্তু তোমার ফ্যামিলির ব্যাপারে তুমি তো আজ পর্যন্ত আমাকে কিছুই জানালে না। তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো প্লিজ। নো নো, ইটস ইম্পসিবল। অ্যাকচুয়ালি আমার বাবা একজন বাঙালি, বাবা কাজের সূত্রে এখানে এসেছিল আর মায়ের সঙ্গে বিয়ে করে এখানেই থেকে গেছে, তাই জন্য তো আমি এত ভালো বাংলা জানি। আর আমার বাবা মা বাঙালি কালচারকে বিশ্বাস করে, তাই ওরা আমাদের লাভ ম্যারেজকে কখনোই মেনে নেবে না, তাই আমাদের পালিয়ে বিয়ে করতে হবে। ও, আমি এবার বুঝলাম। কিন্তু এভাবে কি ঠিক হবে লুকিয়ে বিয়ে করাটা? বিয়ের পর কিন্তু তোমাকে আমার সঙ্গে দেশে ফিরে যেতে হবে, তুমি যাবে তো? ইয়েস অফ কোর্স, তুমি আমার বর, আমি তোমার সাথে যাব। রাজা অ্যামেলিয়াকে বিয়ে করে নিজের দেশে ফিরে আসে। এটা দেখে তুহিনের কষ্ট হলেও সে কিছু বুঝতে দেয় না। অ্যামেলিয়া তুহিনের সঙ্গে কথা বললে তুহিন তাকে ইগনোর করত, কারণ তুহিন তাকে মনে মনে ঘৃণা করত। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। একদিন অ্যামেলিয়া তাদের সম্পত্তি এবং টাকা পয়সা হাতিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হায় রে হায়, এ কি হলো রে রাজা, বিদেশি মেয়েকে বউ করে আনলি, ওই বিদেশি মেয়েটা যে আমাদের লুটে চলে গেল, আমরা নিঃস্ব হয়ে গেলাম। তুই আর কাউকে পেলি না বাবা? আমাদের দেশে কি মেয়ের অভাব পড়েছিল যে তুই বাঙালি মেয়েকে বিয়ে না করে বিদেশি মেয়েকে বিয়ে করেছিলি? মা, আমি কিছু বুঝতে পারছি না, বিশ্বাস করো, অ্যামেলি এরকম আমি জানতাম না, আর তাছাড়া ওর বাবা একজন বাঙালি ছিল। তুহিন আর চুপ করে থাকতে পারে না। আমি আগে থেকেই জানতাম অ্যামেলিয়া মেয়েটা ভালো না দাদা, ওই মেয়েটা একটা ঠকবাজ, ও এর আগে আমাকেও ধোকা দিয়েছে, ও নিজের নাম পাল্টে আমার সঙ্গে ফ্ল্যাট করেছে। কি বলছিস কি তুহিন, তুই খুলে বল, আমরা কিছুই বুঝতে পারছি না তো। দুই ছেলেকে বিদেশে পাঠানোটাই আমার ভুল হয়েছে। তুহিন তার ফ্যামিলিকে অ্যামেলির ব্যাপারে সবটাই জানায়। সবটা জানার পর রাজা খুব রেগে যায়, কিন্তু তাদের পক্ষে অ্যামেলিয়াকে খুঁজে বের করাও সম্ভব হচ্ছিল না। বেশ কয়েক মাস কেটে যায়। একদিন হঠাৎ করে তুহিন অ্যামেলিয়াকে তাদের দেশে দেখতে পায়। তুমি এখানে আবার কাকে ঠকাতে এসেছো? আমরা তোমাকে অনেক দিন ধরে খুঁজছি, তুমি একটা অপরাধী, আমরা তোমাকে পুলিশে দেব। এসব কি বলছো তুহিন? আমি তো তোমাকে খুঁজতে খুঁজতে তোমাদের দেশে এসেছি, তোমার কি হয়েছিল? তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করা বন্ধ করে দিয়েছিলে কেন, সেটা আগে বলো আমাকে। আবার নতুন একটা প্ল্যান করেছো নিশ্চয়ই, তুমি একটা ঠকবাজ, তুমি আমাকে ধোকা দিয়েছো। না তুহিন, আমি তোমাকে ধোকা দিইনি। আসলে আমার দিদি পালিয়ে একটা বাঙালি ছেলের সঙ্গে বিয়ে করেছিল, তারপর থেকে আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বেরোতে দিত না। অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়ে তোমাকে আমি আর খুঁজে পাইনি। দিদি? কোন দিদি? তোমার আবার দিদি আছে নাকি? কি সব বলছো তুমি? হ্যাঁ, তুমি কিন্তু আমাকে আবারও বোকা বানাতে পারবে না। আমার দিদি অ্যামেলিয়া, আমরা দুইজন টুইনস, আমরা জমজ বোন। এই দেখো আমাদের পিকচার, আমরা একই দেখতে। ও মাই গড, তোমরা তাহলে জমজ বোন? এটা তুমি আমাকে আগে বলনি কেন বলো তো? আর তার মানে তোমার দিদি আমাদের ঠকিয়েছে, আর আমি তোমাকে ভুল বুঝে ওখান থেকে চলে এসেছি। এতদিন আমি অ্যামেলিয়াকে এলিনা মনে করতাম, আমাকে ক্ষমা করে দাও এলিনা, তুমি আমার জন্য এত দূরে এলে, প্লিজ ক্ষমা করে দাও। ইয়েস তুহিন, বিকজ আই লাভ ইউ। তুমি এত ভালো, আর তোমার দিদি এত বাজে কেন? তুমি জানো তোমার দিদি কি করেছে আমার সঙ্গে? আমাদের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছে, বাড়ির সব সোনা গহনা টাকা পয়সা সব নিয়ে পালিয়েছে। তুমি চিন্তা করো না তুহিন, আমি অ্যামেলিয়ার কাছ থেকে সবকিছু ফেরত নিয়ে আসব। আমি জানি ও এখন কোথায় আছে, আমি জানি ওকে কিভাবে শিক্ষা দেওয়া যাবে। আমি যা যা বলছি শোনো ভালো করে। এলিনা তুহিনকে একটা ভালো বুদ্ধি দেয়। এলিনাকে তুহিন বাড়িতে নিয়ে এলে তুহিনের মতো বাকিরাও তাকে দেখে খুব অবাক হয়। রাজা তো তাকে অ্যামেলিয়া ভেবে মারতে যাচ্ছিল। তুহিন ও এলিনার কাছ থেকে সবটা জানার পর সবাই আসল ব্যাপারটা বুঝতে পারে। এলিনার প্ল্যান অনুযায়ী পরের দিন তুহিন অ্যামেলিয়াকে ফোন করে। হ্যালো অ্যামেলিয়া, তুমি আমাদেরকে শেষ করেছো, আর তুমি ভেবেছো যে আমরা কিছুই করতে পারবো না তাই তো? তোমার বোন এলিনা এখন আমাদের কাছে আছে, তুমি যদি ওকে বাঁচাতে চাও তাহলে এখানে এসে আমাদের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দাও। হেল্প মি প্লিজ অ্যামেলিয়া, সেভ মি, এটা আমাকে খুব মারছে। আই এম কামিং, প্লিজ এলিনাকে কিছু করবে না, ও কিছু করেনি, সব ফল্ট আমার, ওকে ছেড়ে দাও। তুমি এখানে এসে ধরা দাও, না হলে কিন্তু আমরা এলিনাকে পুলিশে দেব, পুলিশ আমাদের কথা শুনে একেই অ্যামেলিয়া ভাববে, বলে দিলাম। নো নো, আমি আসছি। অ্যামেলিয়া তার বোনকে খুব ভালোবাসত, সে চাইতো না
যে তার বোনের কোন রকম ভাবে ক্ষতি হোক। তাই সে তাদের কাছে এসে ধরা দেয়। রাজা রেগে গিয়ে অ্যামেলিয়াকে একটা চড় মারে। শেম অন ইউ অ্যামেলিয়া, ইউ আর এ লায়ার, আই হেট ইউ। অ্যামেলিয়া সবার কাছে হাত জোড় করে ক্ষমা চায় এবং তাদের সমস্ত সম্পত্তি সে ফিরিয়ে দেয়। রাজা অ্যামেলিয়াকে পুলিশে দিতে বলে, কিন্তু এলিনা তার দিদিকে জেলে দিতে বারণ করে। সবাই অ্যামেলিয়াকে ক্ষমা করে দেয়। তাকে একটা শেষ সুযোগ দেওয়া হয়। অ্যামেলিয়া সত্যি সত্যি তার কুকর্মের জন্য অনুতপ্ত ছিল। সবাই মিলে তুহিন ও এলিনার বিয়ে দিয়ে দেয়। এভাবেই দুই ভাই বিদেশি যমজ দুই বোনের সঙ্গে সুখে সংসার করতে থাকে। বৃষ্টি ও মোহনা দুজনেই বোলপো শিক্ষানিকেতন স্কুলের ক্লাস সেভেন এর ছাত্রী ছিল। তাদের দুজনেরই একে অপরের প্রতি খুব হিংসা ছিল। বৃষ্টি তাদের ক্লাসে ফার্স্ট গার্ল ছিল আর মোহনা ছিল সেকেন্ড গার্ল। তাই তাদের ম্যাডামগুলো মোহনা চেয়ে বৃষ্টিকে একটু বেশি ভালোবাসত এবং তাকে সবসময় বেশি প্রাধান্য দিত। তাদের দুজনের সম্পর্কটা ছিল অনেকটা ঠান্ডা লড়াইয়ের মতো, কারণ দুজনই একে অপরের উপর হিংসা করত কিন্তু কেউ কাউকে বুঝতে দিত না। মোহনা ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য সবসময় চেষ্টা করত। একদিন, কিরে মোহনা, তোর পড়া হলো না? আজকে এত রাত পর্যন্ত পড়ছিস, কি ব্যাপার? ক্লাস টেস্ট আছে নাকি কালকে? না মা, কালকে আমাদের সুনিপা ম্যাডাম আছে না, আমাদের লাইফ সায়েন্স সাবজেক্টের শালক সংস্থের চ্যাপ্টার থেকে পড়া ধরবে। কালকে যে পড়া পারবে না, ম্যাম তাকে ক্লাসের বাইরে নীল ডাউন করে রাখবে বলেছে। ও বুঝেছি, ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে তো, সকালে উঠে রিভিশন করে নিবি। ও টুট, আমি তোর বই খাতাগুলো গুছিয়ে দিচ্ছি। এ কি, দুটো লাইফ সায়েন্স বই কেন তোর কাছে? কি রে বল। মা, এই বইটা আমার আর এটা বৃষ্টির বই। জানো তো, ও ক্লাসে সব সময় কেমন ফটর ফটর করে, নিজেকে ওভার স্মার্ট মনে করে। আমি ওর ব্যাগ থেকে বইটা লুকিয়ে নিয়ে চলে এসেছি। ও আজকে পড়তে পারবে না আর কালকে পড়া পারবে না। ম্যাম ওকে শাস্তি দেবে আর আমার প্রশংসা করবে। মোহনা, এসব কিন্তু ঠিক নয়। বৃষ্টি যদি তোমার সঙ্গে এটা করত তাহলে তোমার কেমন লাগতো বলো? কালকে বৃষ্টিকে ওর বইটা ফেরত দিয়ে সরি বলে দেবে। মা, তুমি আমার মা নাকি বৃষ্টির মা বলো তো? ওর কথা ভাবছো কেন তুমি? আমি কি তোমার ভালো মেয়ে নই? কিছুদিন আগে আমি পড়া পারিনি বলে ম্যাম আমাকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে রেখেছিল আর বৃষ্টি আমাকে দেখে খুব হেসেছিল। এগুলো কি উচিত বলো তুমি? ওরে বাবা, আচ্ছা আচ্ছা, তোদের ঝগড়া ঝামেলা শেষ নেই, চল চল এবার চল। আর কি বলো তো মা, বৃষ্টি কোনোদিনও আমার বই চুরি করতেই পারবে না, কারণ আমি তো স্কুলে বই নিয়েই যাই না, শুধু খাতা নিয়ে যাই। আমি জানি বৃষ্টি খুব শয়তান। মোহনা বাড়িতে যতক্ষণ থাকতো সে তার মায়ের সঙ্গে বৃষ্টিকে নিয়েই আলোচনা করত। পড়তে বসেও সে পড়াশোনা করার চেয়ে বেশি বৃষ্টিকে নিয়ে ভাবত। রাতে শুয়ে শুয়ে সে শুধু কাল সকালের জন্য অপেক্ষা করতে থাকে। পরের দিন সকালে স্কুলে গিয়ে, এই তোরা কি আমার লাইফ সায়েন্স বইটা পেয়েছিস? আমি কাল থেকে আমার বইটা পাচ্ছি না জানিস? কারোর কাছে আছে কিনা একবার প্লিজ চেক কর, না হলে আমাকে ম্যাডামকে জানাতে হবে। আমি জানি আমার বইটা ক্লাসেই হারিয়েছে, আমি কালকে বইটা এনেছিলাম। হ্যাঁ, সবাই চেক করে নে তো একবার করে, আমিও দেখি আমার ব্যাগে আছে কিনা। এ বাবা, বৃষ্টি, তোর বইটা আমার ব্যাগে এলো কি করে? সরি রে, কালকে আমরা পাশাপাশি বসেছিলাম তো, তাই মনে হয় ভুল করে তোর বই আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, এই তো আমার বই, ভাগ্যিস পেলাম। আমার অনেক টেনশন হচ্ছিল, সুনিপা ম্যাডাম একটু পরেই আসবেন, উনি পড়া ধরবেন, আমি কিচ্ছু পারবো না, কারণ আমি তো পড়তেই পারিনি। আমিও কালকে কিছু পড়তে পারিনি, আমি মামার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। তুই এখন একটু চোখ বুলিয়ে নে, তোর আবার পড়তে লাগে? তুই তো এমনিতেই জিনিয়াস। তুইও কম নোস, ঠিক আছে, জানি না আজকে কি হবে। বৃষ্টি তার বই নিয়ে গড়গড় করে পড়তে শুরু করে। বৃষ্টিকে টেনশনে দেখে মোহনা মনে মনে খুবই আনন্দ পাচ্ছিল। পড় পড়, যত ইচ্ছা পড়, আজকে তোকে সুনিপা ম্যাডামের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ম্যাডাম আসছেন না কেন এখনো? আমার তো আর তস হয়েছে না, আমি আজকে সব পড়া ঠোটস্থ করে এসেছি, যা ধরবে আমি সব বলে দেব। কিছুক্ষণ পর তাদের ক্লাসেরই এক বন্ধু রাজা এসে বলে,
এই সবাই শোন, আমি স্টাফ রুম থেকে এলাম এখনই। আজকে সুদীপা ম্যাডাম স্কুলে আসেননি, বিকাশ স্যার পাশে ক্লাস নিচ্ছেন তাই সবাইকে চুপ করে বসতে বললেন, উনি পরের পিরিয়ডে আমাদের ক্লাস নেবেন। বিকাশ স্যারের নাম শুনে সবাই একদম সাইলেন্ট হয়ে যায়, কারণ বিকাশ স্যার খুবই রাগী ছিলেন তাই তাকে সবাই ভয় করত। উফ, থ্যাঙ্ক গড ম্যাডাম আজকে আসেননি, আমি বেঁচে গেলাম, না হলে আজকে কি যে হতো। দূর বাবা, আমার কপালটাই পোড়া, বৃষ্টির কপাল সত্যি সত্যি খুব ভালো, উপরওয়ালা সবসময় ওর সাথ দেয়। এই রাজা, বিকাশ স্যার আসবেন মানে আজকে তো স্যারের ক্লাস ছিল না তাহলে? হ্যাঁ, কারণ আজকে সাথী ম্যাডামও আসেননি তাই ওনার ক্লাসটা বিকাশ স্যার নেবেন। কিছুক্ষণ পর বিকাশ স্যার তাদের ক্লাস নিতে আসে। তোমরা আমাকে দেখে খুশি হওনি মনে হচ্ছে? আমি এখনই তোমাদেরকে পড়িয়ে খুশি করে দেব। সবাই বের করো। এই কি বললাম শুনতে পেলে না? বই বের করো সবাই। স্যার, আমি আজকে ফিজিক্যাল সায়েন্সের বইটা আনিনি, কারণ আজকে তো আপনার ক্লাস ছিল না স্যার। ক্লাস ছিল না মানে? ক্লাস থাকুক বা না থাকুক, পাতলা একটা বই আনতে তোমাদের এত কষ্ট হয় কেন? মাত্র 6-7টা তো বই, তাও আবার তোমরা বাড়িতে রেখে আসো কেন? স্কুলে আসো কি করতে? পড়াশোনা করতে নাকি আড্ডা দিতে? সরি স্যার, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। চুপ একদম, যাও বাইরে বেরিয়ে যাও। আমার ক্লাসে যারা বই আনবে না তারা আমার ক্লাসে থাকতেও পারবে না। যাও বেরিয়ে যাও বলছি, আমার কাছে সবাই সমান। যাও যাও, এই তুমিও যাও, যে যে বই নিয়ে আসনি বাইরে বেরিয়ে যাও বলছি। বিকাশ স্যারের কথা অনুযায়ী বই নিয়ে আসেনি বলে ক্লাস থেকে দুজন বেরিয়ে যায়। বাধ্য হয়ে মোহনাকেও বাইরে যেতে হয়। মোহনার মন খুব খারাপ হয়ে যায়। অপরদিকে বিকাশ স্যার ক্লাস করাতে আসায় বৃষ্টির খুব ভালো লাগছিল, কারণ বিকাশ স্যারকে তার খুব ভালো লাগতো। আমাকে বাইরে বের করে দিয়েছে বলে বৃষ্টি খুব মজা পাচ্ছে তাই না? আমিও ছাড়ব না তোকে। হুম, এরকম ভাবে তাদের মধ্যে রাগারাগি লেগেই থাকতো। একদিন বৃষ্টিকে নতুন ড্রেস পরে আসতে দেখে মোহনার খুব হিংসা হয়। ওরে বাবা, নতুন ড্রেস! হুম, নতুন ড্রেস পরে নিজেকে যেন কি মনে করছে, ঢং করার আর জায়গা পায় না মনে হয়। এই বৃষ্টি, তুই এই ড্রেসটা কোথা থেকে কিনলি রে? কি বাজে লাগছে, কেমন যেন ভিখারিদের মতো, বাজে কাপড়ের কোয়ালিটি। দূর, তুই তাহলে কাপড় চিনিসই না, এটা আমার বাবা বড় একটা টেলার্স থেকে অর্ডার করে তৈরি করে দিয়েছে, অনেক টাকা দাম নিয়েছে, বুঝেছিস? তোর থেকে তো অনেক ভালো। হুম, তোর তো শার্টের একটা বোতাম নেই। মোহনা বৃষ্টির কথা শুনে খুব রেগে যায়, কিন্তু তবুও সে তাকে আর কিছু বলে না। তোমাদের ক্লাস মনিটর চেঞ্জ করার সময় এসে গেছে, কে কে মনিটর হতে চাও হাত তোলো। ম্যাম, আমি হতে চাই। ম্যাম, আমি হতে চাই। ম্যাম, আমিও হতে চাই। ম্যাম, আমি হতে চাই। হুম, বুঝলাম, সবাই বসো, আর বৃষ্টি তুমি দাঁড়িয়ে থাকো। আগামী এক মাসের জন্য বৃষ্টিকে মনিটর করা হলো। বৃষ্টি, তোমার কাজগুলো জানো তো? ম্যাম, আমিও তো হাত তুলেছিলাম, আপনি আমাকে মনিটর করলেন না কেন? আমিও তো আপনার ক্লাসে সব পড়া পারি, আপনি তবুও বৃষ্টিকে? আরে আরে, মন খারাপ করতে নেই মোহনা, এর পরের বার আমি তোমাকে মনিটর করব। এবারের জন্য বৃষ্টি থাক, কেমন? বসে এবার। বুঝেছি, স্যার ম্যাডামদের কাছে ভালো হতে হলে আমাকে ফার্স্ট হতে হবে, না হলে সবাই শুধু বৃষ্টি বৃষ্টি করতেই থাকবে। আমাকে অনেক পড়তে হবে, আমি একটু সময় নষ্ট করব না। আর হ্যাঁ, টিফিন বেলায় লাইব্রেরিতে গিয়ে পড়ব। টিফিন বেলায় মোহনা তাড়াতাড়ি করে টিফিন খেয়ে লাইব্রেরিতে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে যে বৃষ্টি আগে থেকে কিছু নোটস নিয়ে পড়াশোনা করছে। ওরে বাবা, এ তো দেখছি আমার চেয়ে সবসময় এগিয়ে থাকে, তাই বলি টিফিন বেলায় একে পাওয়া যায় না কেন? কিসের নোটস পড়ছে ও? ও বাবা, এ তো দেখছি নোটসের বাঞ্চ নিয়ে এসেছে। এই বৃষ্টি, তুই কি পড়ছিস রে? এই নোটসগুলো তুই কোথায় পেলি? তোর টিউশন থেকে দিয়েছে নিশ্চয়ই। এই, তুই কোথায় টিউশন পড়িস আমাকে বল না, আমিও পড়তাম তাহলে। আসলে আমার কোনো প্রাইভেট টিউটর নেই। না রে, আমি কোথাও পড়ি না রে, আমি আমার মায়ের কাছেই পড়ি, বুঝলি? হুম, অমনি মিথ্যা কথা, আমি জানতাম বলবে না। টিউশন না পড়লে নোটসের বস্তাগুলো পেলো কোথায়, শয়তান মেয়ে? আচ্ছা, বুঝেছি, আমিও পড়ি না জানিস। এই, তোর নোটসগুলো একটু দিবি আমাকে, একটু দেখতাম, জাস্ট দেখেই দিয়ে দেবো।
না রে মোহনা, আমি তোকে দিতে পারবো না, সরি। কিছু মনে করিস না, এগুলো আমার নিজের বানানো নোটস তো। সামনে পরীক্ষা, এখন কারোর সঙ্গে কিছু দেওয়া নেওয়া করা যাবে না। এই বলে বৃষ্টি তার ব্যাগে নোটস গুলো ঢুকিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। মোহনা বৃষ্টির উপর অনেক রেগে যায়। মোহনা সুযোগ বুঝে বৃষ্টির ব্যাগ থেকে তার নোটস গুলো চুরি করে নিয়ে বাড়ি চলে যায়। এবার কি হবে বৃষ্টি, তোর সব সাবজেক্টের ইম্পর্টেন্ট নোটস এর বাঞ্চ এখন আমার হাতে। পরীক্ষার আর এক মাস বাকি, এক মাসের মধ্যে আমি এগুলো সব পড়ে ফেলবো। এবার আমি ফার্স্ট হয়ে ছাড়বো, আমাকে আর কেউ আটকাতে পারবে না। বৃষ্টি, তোর খেল খতম। মোহনা দিন রাত নোটস গুলো নিয়ে পড়তে থাকে। দেখতে দেখতে এক মাস কেটে যায় আর তাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যায়। পরীক্ষার প্রশ্ন দেখে মোহনা কাঁদতে শুরু করে। একি, এসব কি প্রশ্ন করেছে? বৃষ্টির নোটস থেকে কোনো প্রশ্ন আসেনি কেন? এবার কি হবে, আমি কি তাহলে ফেল করব? মোহনার সবকটা পরীক্ষা খারাপ হয়। এক মাস পর তাদের রেজাল্ট আউট হলে জানা যায় যে বৃষ্টির আগের মতোই ফার্স্ট হয়েছে আর মোহনা এবার ক্লাসে পঞ্চম স্থান অধিকার করেছে। মোহনা এটা জানতে পেরে কান্নাকাটি শুরু করে। সে খুব ভেঙে পড়েছিল, এমন কি খাওয়া দাওয়া করাও বন্ধ করে দিয়েছিল। আমি তো আগেই বলেছিলাম মা তোকে, তুই হিংসা করতে যাস না। তুই অন্যের উপর হিংসা করতে গিয়ে নিজে সর্বনাশ ডেকে আনলি। জীবনে উন্নতি করতে হলে পরিশ্রম করতে হবে। এখনো সময় আছে মা, তুই হিংসা না করে পরিশ্রম কর। একটা কথা সব সময় মনে রাখবি, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে কিন্তু নিজেকেই পড়তে হয়। মোহনা তার মায়ের কথা শুনে তার ভুল বুঝতে পারে এবং সে বৃষ্টির উপর হিংসা করা ছেড়ে নিজের পড়াশোনায় মন দিতে শুরু করে।